আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমি ডক্টর মাহমুদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আজকে ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমি কথা বলবো হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক অ্যালবাম কেন ইমিউনি সিস্টেমের উপরে কাজ করে এবং করোনার রোগ প্রতিষেধক হিসেবে এটাকে কেন ইউজ করা হয়, কি কারণ, এটার ভিতর কি এমন জিনিস আছে যেটার উপর ভর করে এই মেডিসিনটি এই ভাইরাসের বিরুদ্ধে বা ইমিউন সিস্টেম গ্রো আপ করার বিরুদ্ধে গ্রো আপ করার ব্যাপারে এই মেডিসিনটি কাজে লাগে। তো এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, আপনারা ভিডিওটা দেখবেন। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন অবশ্যই তাদের কাছে অসংখ্য শুক্রিয়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে হোমিওপ্যাথিক মেডিসিনের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা আমাদের শরীরে কিভাবে কাজ করে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে করোনার জন্য কেন হোমিওপ্যাথিক মেডিসিন জরুরি। হোমিওপ্যাথিক মেডিসিন মূলত কাজ করে শরীরে আমাদের স্নায়ু সিস্টেমের উপরে, এই স্নায়ুর উপরে কাজ করে। স্নায়ুর ভিতরে থাকে আমাদের জীবন রক্ষাকারী রস বা ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধকারী ক্ষমতা। এটা যদি দুর্বল হয় তাহলে আমাদের শরীর নানাভাবে অসুস্থ হতে পারে। আমরা প্রতিনিয়ত চলার পথে বিভিন্ন প্রকার রোগ জীবাণুর সাথে দেখা সাক্ষাৎ হয় বা আমাদের শরীরে এন্ট্রি করে, ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু যেটাই বলেন না কেন, কিন্তু আমাদের ইমিউনি সিস্টেম যদি চাঙ্গা থাকে সেটার সাথে যুদ্ধ করে সেটাকে শরীর থেকে বের করে দেয় বা আমরা সে তখন আমরা অসুস্থ হই না বা আমাদের শরীর ঠিক থাকে। কিন্তু বিপত্তিটা বাধে তখনই যখন আমাদের ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবনী শক্তিটা দুর্বল থাকে এবং রোগ শক্তিটা সেটার তুলনায় বেশি শক্তিশালী হয়, তখনই সেখানে রোগ শক্তির কাছে জীবনী শক্তি পরাজয় বরণ করে এবং তখনই আমাদের জীবনী শক্তি আমাদের শরীরে মাথা ব্যথা, জ্বর, বিভিন্ন প্রকার রোগ উপসর্গ দিয়ে আমাদের কাছে সহযোগিতা চায়, সাহায্য চায়। আমরা সেভাবে যদি সাহায্য করি, যেই সিমটম আমাদের শরীর ফোকাস করে সেই সিমটম ওয়াইজ যদি আমরা সাহায্যটা করি, এই সাহায্যটা কিন্তু আমরা ওই সিমটমকে করতেছি না, ওই ওই সমস্যাটাকে করতেছি না, সাহায্যটা করতেছি আমরা জীবনী শক্তিকে। জীবনী শক্তিকে সহযোগিতা করে জীবনী শক্তিটাকে গ্রো আপ করে দিচ্ছি, চাঙ্গা করে দিচ্ছি, তখনই আবার জীবনী শক্তি যুদ্ধ করে সেই ব্যাকটেরিয়াটাকে বা সেই রোগ শক্তিটাকে শরীর থেকে বের করে দিচ্ছে। এভাবে আমাদের ইমিউনি সিস্টেমটাকে চাঙ্গা করে তোলে হোমিওপ্যাথি চিকিৎসা সিস্টেম। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে ইন্ডিয়ান আয়ুষ মন্ত্রণালয় যে বলেছে যে আর্সেনিক অ্যালবাম করোনার প্রতিষেধক হিসেবে নেওয়া যেতে পারে, তার কারণ হচ্ছে যে আর্সেনিক অ্যালবাম কয়েকটা অর্গানের উপরে বিশেষ করে কাজ করে, কয়েকটা অর্গানের সমস্যার উপরে কাজ করে। তার ভিতরে আপনার স্নায়ু আছে, স্নায়ুমিক ঝিল্লি আছে, তারপরে আপনার ফুসফুস আছে। আর করোনা ভাইরাসটা যেহেতু ইমিউনি সিস্টেম লো থাকলে ইফেক্টেড হয়, আর এটার ইফেক্টেডের জায়গা হচ্ছে আপনার ফুসফুস, সেই ক্ষেত্রে ওরা এইটা এইটার উপরে ডিপেন্ড করে এই জিনিসটা দিয়েছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে হোমিওপ্যাথি সিস্টেম শুধু আর্সেনিক অ্যালবাম নয়, করোনা রোগীর সাথে যদি অন্যান্য মেডিসিন যেমন ব্রায়োনিয়াল বা আছে, জেলসেমিয়াম আছে, আরো অনেক মেডিসিন আছে, এগুলোর সিমটম যদি ম্যাচ করে তাহলে আমরা কিন্তু এই মেডিসিনগুলো খাওয়াতে পারবো তাদেরকে। এটা অবশ্যই কোনো ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা খাওয়াতে পারেন। আর অ্যালোপ্যাথিতে যারা ট্রিটমেন্ট দিচ্ছেন এদের ট্রিটমেন্টের পাশাপাশিও এটা করা যেতে পারে। সম্মানিত সুধী, আর্সেনিক অ্যালবামের মূল কিছু লক্ষণ আমরা জেনে নেই। তো আসুন আর্সেনিক অ্যালবামের মূল সুর হিসেবে রাডার কিনোটে যেটা উল্লেখ করেছেন সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে হচ্ছে গভীর অনিশ্চয়তা বোধ থাকবে এবং সেই সাথে মৃত্যু ভয় থাকবে পেশেন্টের ভিতরে। দুই নম্বরে হচ্ছে অস্থিরতা তৎসহ উদ্বিগ্নতা ও দুর্বলতা, প্রচন্ড পরিমাণে দুর্বল হবে পেশেন্টটা। তারপরে তিন নম্বরে হচ্ছে খুঁতখুঁতে স্বভাবের হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে যাবে সব সময়, তারপর কৃপণ টাইপের হবে এবং দুর্গন্ধময় হবে, সব জায়গায় সে দুর্গন্ধ পাবে। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই রুগীটা সব সময় জ্বালাকর একটা ব্যথা থাকবে এবং এই জ্বালাটা জ্বালাকর ব্যথায় তো গরম সেঁক দিলে বা গরম কিছু ভাপ দিলে বেশি জ্বালা হওয়ার কথা, কিন্তু এটার উল্টা একটা দিক এখানে কাজ করে। সেটা হচ্ছে জ্বালাকর ব্যথায় যদি আগুনের সেঁক দেওয়া যায় বা গরম কিছু দেওয়া যায় তাহলে ব্যথাটার উপশম হয়। তারপর এরপরে যেই ইয়াটা হচ্ছে আপনার মধ্যরাতে এই অসুখটার বৃদ্ধি হয়, যদি
আর্সেনিক অ্যালবার পেশেন্ট হয় তাহলে তার সমস্যাগুলো মধ্যরাতের পরে বৃদ্ধি হবে এবং সে পর্যাপ্ত পরিমাণে পানির পিপাসা তার থাকবে এবং এই পানিটা ঘন ঘন খেতে চাবে এবং পরিমাণে সে হবে স্মল কোয়ান্টিটি, অল্প পরিমাণে হবে স্বমেধাশুরী। তো এরকম ভাবে প্রত্যেকটা মেডিসিনের একটা বেসিক লক্ষণ আছে, এই লক্ষণের বাইরে কিন্তু এই মেডিসিনটা নেওয়া যাবে না। তবে করোনা অ্যাটাকের আগে, করোনা এফেক্টেড হওয়ার আগে যদি কেউ, যেমন রক্ত সঞ্চালনের উপর কাজ করে, এটা শ্রমিক ঝিল্লির উপরে কাজ করে, তারপরে আপনার সেরাস মেমোব্রেন, কিডনি, তারপরে ফুসফুস, স্নায়ু ইত্যাদির উপরে কাজ করে, এটা এটাকে গ্রো আপ রাখার জন্য এই জিনিসগুলোকে, এই সিস্টেমটা যেহেতু একটা ইমিউনি সিস্টেমের অংশ, এই জিনিসগুলো এগুলোকে ভালো রাখতে হলে আমাদের এই মেডিসিনটা আমরা নিতে পারি অ্যাকর্ডিং টু যেই ডোজটা বলা হয়েছে সেই ডোজ অনুযায়ী। তো সম্মানিত শুধু আজকে মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে হোমিওপ্যাথি আসলে ইমিউনি সিস্টেম গ্রো আপ করার ক্ষেত্রে হোমিওপ্যাথি কতটা কার্যকর। তো এটা ছাড়াও আমার চ্যানেলে অনেক আরো ভিডিও আছে, করোনা কিভাবে বাঁচবো, করোনা থেকে কিভাবে বাঁচবো, কিভাবে আমরা ইমিউনি সিস্টেম গ্রো আপ করাতে পারি, আমরা ন্যাচারালি ভাবে বাসা থেকে কিভাবে করতে পারি ঔষধ ছাড়া, ঔষধ সহ, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের জানার সুবিধা করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।